রাধে রাধে বন্ধুরা, সুইট মন্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি রাধারানীর কৃপায়। আর 9 এপ্রিল ছিল মা শীতলা দেবীর ব্রত। তো এই ব্রতটি কীভাবে আমার শাশুড়িমার সঙ্গে মিলে করেছি সবাই দেখবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সকালবেলা করে সব দেবদেবীর পূজা অর্চনা শেষ করে আর আমার শাশুড়িমা সব কিছু রেডি করে প্রথম থেকেই নিয়ে গিয়েছিলেন মন্দিরে, আর আমি ঘরের সব কাজকর্ম শেষ করে দুপুরবেলা বরের সাথে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে এসে গেছি, খুব বড়োভাবে পুজো হচ্ছিলো মায়ের। তো আমি এখানে কিন্তু প্রথমবার এসেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে মায়ের একটি ছোট ভিডিও শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছ উনি হচ্ছেন শীতলা দেবী, আর খুব জাগ্রত মন্দির। এখানে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের মধ্যে সবাই জল দুধ দিয়ে মাকে স্নান করানো হয়, আর অনেক নিয়মনীতি আছে। তো আমি তো প্রথমবার গিয়েছি, কিছু তো এত জানা নেই। তো মা যেভাবে বলেছিলেন ওইভাবে দেবীর পূজা অর্চনা করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অনেকজন রয়েছেন উপবাসী, ওরাও সবাই মায়ের ব্রত রেখেছেন। তো সবাই ভীষণ খুশি, দেখতে পাচ্ছ মণ্ডপ ভরে রয়েছে, আর এখানে পুরোহিত মশাই কিন্তু পুজো করছেন। তো দুপুর হয়ে গেছিলো, আমরা দুটো থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, শেষ হতে হতে সব কিছু প্রসাদ সব খাওয়া শেষ করে। তো এখানে সব রয়েছেন, দেবীর অঞ্জলি হবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে অঞ্জলি শেষ হয়ে গেছে, অঞ্জলি শেষ হওয়ার পর দেবীর গাছটিকে আমরা স্নান করানোর পর সিঁদুর কেনা হলো। মানে বুঝতেই পারবে যে কোনো সদবা সবাই যেখানেই থাকে সিঁদুর কেনা কিন্তু অনেক বড় মাহাত্ম্য রয়েছে। তো এখানে স্নান করানো হচ্ছে, দেবী মায়ের একটি পুতলা বুলোয় বানানো হয়, আমি কিন্তু জানি না, যতটুকু জানি এটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে স্নান করানো শেষ আর প্রসাদ উসাদ খাওয়া শেষ, বিকেল হয়ে গেছিলো, আমরা ঘরে এসে গেছি। তো পুজো মণ্ডপের একটি স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি। সবাই মিলে কয়েকটি ফটো উঠেছিলাম, তারপর সবার ঘরে চলে এসেছি। আর দেবীমার কাছে এটি প্রার্থনা করেছি, পরিবারের সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার সন্তান নিয়ে ভালো থাকো।